আসসালামু আচ্ছা আরেকজনকে যুক্ত করি আমি তাহলে অপরাজিতা অপরাজিতা আপনাকে যুক্ত করা হয়েছে বলেন তাহলে ধন্যবাদ ভাইয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য আর আসিফ মহিউদ্দিন ভাই আপনার এই যে সোশ্যাল ওয়ার্ক গুলো আমি চেষ্টা করি দেখার জন্য আমার একটা অভিযোগ আছে যার জন্য আমি এখানে এসেছি না হয়তো আমি শুনতাম কিন্তু যুক্ত হতাম না আমি আমার একটা আমার একটা অভিযোগের কথা বলেই একটা আমার অভিযোগটা আগে শুনে নেন আমার নাম কিন্তু আসিফ জি জি ভাইয়া অভিযোগটা হলো আমরা যারা ভুক্তভুগী আছি সমাজের বিভিন্ন মানুষের দ্বারা বা ধর্মের দ্বারা অনেকে আছে আমাদের মেয়েরাই বিশেষ করে আমি মেয়ে সেই বলছি আমরা মেয়েরা অনেকভাবে অনেক লাঞ্ছিত হয়ে অমসৃণ পথে গিয়ে অনেক সহজভাবে আমাদের পথ চলাটা হয় না তো অনেকভাবে আমরা বড় হয়ে পড়াশোনা করি কিন্তু আমাদের এই না বলা কথাগুলো বলার জন্য কিন্তু কোনো প্ল্যাটফর্ম নেই যেহেতু আপনারা এই প্ল্যাটফর্মগুলো করেছেন সেখানে কিন্তু এসে আমাদের কথাগুলো বলতে পারি বা একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে আমরাও সেই প্রত্যাশানি আসি যেন নিজের সেই কষ্টটা যেটা আমরা কাউকে বলতে পারি নি হয়তো এখানে এসে বললে হয়তো মানুষ শুনবে জানবে হ্যাঁ একটা কিন্তু আমরা কিন্তু আমি ফরাস ভাই আমরা কিন্তু আরেকটা পেজ আচ্ছা আপনাকে একটু মিউট করে রাখেন কারণ এখান থেকে খুব ইকো হচ্ছে

তাহলে তো সেটা আমরা অনেক আগে থেকে তৈরি করে রেখেছি তাহলে আপনারা আসেন না কেন আপনারা যদি এসে আমাদেরকে বলতেন কয়েকজন মিলে একজন আসলে হবে না কয়েকজন মিলে যদি এসে আমাদেরকে বলতেন যে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার আমাদের কথা বলার জন্য তাহলে আমাদের প্ল্যাটফর্ম অলরেডি রেডি করা আছে সেটা একসময় খুবই পপুলারও ছিল সেই প্ল্যাটফর্মে গিয়ে কথাবার্তা বলেন অসুবিধা কি আমরা আপনাদেরকে মানে সাপোর্ট সাপোর্ট হিসেবে থাকলাম আমরা আহ অপরাজিতা এবার বলেন আপনি হ্যাঁ জি ভাইয়া কিন্তু এখানে সমস্যা এই যে ওই রবীন্দ্রনাথের ভাষায় একটা কথা আছে সহজ কথা যায় না খুব সহজে বলা তো আমাদের মতো যারা মেয়েরা আছে না আমরা ক্লাস থেকে উঠে এসেছি খুব বড় না হয়তো পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে গিয়েছি জীবনের সাথে যুদ্ধ করে বড় হয়েছি কিন্তু আমাদের যখন আপনাদের প্ল্যাটফর্মে আমরা কথা বলতে আসি না আমাদের অনেকে বিশ্বাস করতে চায় না কেন জানি জানি না কিন্তু আবার আমাদের অনেকে বিশ্বাস করে না কিন্তু যারা বিশ্বাস করে তারা কিন্তু ঠকে না হ্যাঁ এরকমটা আমার সাথে হয়েছে আমি অনেক জায়গায় প্ল্যাটফর্মে গিয়েছি আমি আজকে ভরাক্রান্ত মনে বলছি আমি অনেক আপনাদের এই প্ল্যাটফর্মে এসে নিজের কথা বলেছি নিজের পরিবারের কথা বলেছি নিজের ভুক্তভোগের কথা বলেছি কিন্তু আমি যখন ব্যক্তিগত ভাবে তাদের সাথে কথা বলতে গেছি আমি জানি না হয়তো আমার কথা সুন্দর না বা আমি আপনাদের মতো বলতে পারি না হয়তো এরকম কারণে অনেকে আমাকে করে দিয়েছে অনেকে আমাকে বিশ্বাস করতে চায় না মানে এই জিনিসটা আমার ভিতরে খুবই কষ্টদায়ক এবং আমি খুবই কষ্ট পাই এই জিনিসটা এবং এটা আমার স্টুডেন্ট লাইফেও এটা আমার সাথে এরকম হয়েছে আমি মানুষকে প্রচন্ড ভালোবাসি একটা অন্যায় দেখলে হয়তো বলি এটা অন্যায় কিন্তু পরবর্তীতে দেখি সেই অন্যায়টা আমার দিকেই চাপিয়ে দেওয়া হচ্ছে কেউ শুনতে চায় না আমি জানি না কেন হয়তো এটা আমার অপারগতা কিন্তু

মানে ইয়া হয়ে গেল বিষয়টা একদম আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলি একটু এক এক সেকেন্ড এক সেকেন্ড কথাগুলো তো মনে হচ্ছে যে আপনি কেউ আমাকে বুঝলো না আমাকে কেউ মানে ইয়া করলো না এই যে সবাই আমাকে ভুল বুঝলো এই পৃথিবী জালেম দুনিয়া জালেম দুনিয়া জালেম সংসার এগুলা এগুলো বলে লাভ কি এগুলো বলে তো কোনো লাভ নাই এগুলা মানে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে অলরেডি যে পৃথিবী মানে আমি হেরে গেছি এই হেরে যাওয়ার সময় পরে করে সেই হচ্ছে আসলে আমার কাছে রাখে না আমি এগুলাকে মোটেও মানে কোনো পজিশন বলে মনে করি না যদি কেউ আপনার কথা না শুনে তাহলে আপনি এমন ভাবে বলেন যে যেন আপনার কথা শুনে প্রয়োজনে আপনি নিজেই একটা লাইভ শুরু করেন নিজেই একটা লাইভ আলোচনা শুরু করেন সেখানে কথাবার্তা বলেন তাহলে তো হইলো তাহলে তো অনেকখানি আগালো বিষয়টা তারপরে যদি কেউ না শুনে তাহলে না শুনবে আপনার কথা বলার কাজ আপনি বলে যাবেন আমি তো প্রথম প্রথম তো আমি একা একা করতাম আমি কি মানে হাজার হাজার মানুষ কি প্রথমে আমি পেছি পাইনি তো আমি প্রথমে একা একলা একা একা লাইভ করতাম একা একা ভিডিও অন করে মোবাইল দিয়ে একা একা লাইভ কথা বলতাম কেউ কেউ কমেন্ট করত সেটার কমেন্টের উত্তর দিতাম এইভাবে তো শুরু করেছে তখন তো কেউ ছিল না তখন অনেক কি ছিল না তখন আমি আস্তে 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 এই জিনিসটা অনেক মানুষ দেখেছি যে আমার মতো অনেক মানুষ আছে আসলে তো যারা আস্তে আস্তে সবাই চলে আসছে এই যে এই অভিযোগ করে তো আসলে কেউ কখনো কোনো সফলতা পায়নি খালি সারা জীবন তো তাহলে আপনার অভিযোগই করতে হবে অপরাজিত আপনি কি আমার কথা বুঝতে পারছেন জি ভাই আমি বুঝতে পারছি কিন্তু আমার এখানে যে কথাটা আমাকে একটু শেষ করতে যদি এক মিনিট সময় দিতেন আমি একটু পুরো শেষ করতাম আমি কি বলবো হ্যাঁ বলেন যেমন আমাদের আমি যে অভিযোগটা আসলে আমার ব্যক্তিগতভাবে তো আছি তারপরেও হয়েছে যেমন আমরা সমাজ থেকে আমি আমি কিন্তু মুসলিম ধর্ম থেকে আসিনি আমি এসেছি অন্য একটা ধর্ম থেকে এই যে সমাজের যে আমাদের যে নিচু করে দেখা বা কিছু যে কিন্তু তারা ওই সময়টাই যেমন আপনি যেমন বললেন যে আপনার কথা যদি কেউ না শুনে আপনি নিজেই শুরু করেন এরকম কথা বলেছেন হ্যাঁ বলেছি অনেক জায়গায় গিয়ে বলেছি কিন্তু তারা কি করে হ্যাঁ ঠিক আছে বলেন কিন্তু পরবর্তীতে আমি যে আশাটা নিয়ে যাচ্ছি বা আমাদের সোসাইটি থেকে আমরা যে আশাটা নিয়ে যাচ্ছি যে আমাদের প্রতি একটা কিছু ভালো কর্তব্য করা হবে কিন্তু তারা সবসময় কাজগুলো থেকে সরে আমার তাহলে আমরা কোথায় গিয়ে বলবো কার কাছে গিয়ে বলবো আমি একা একা বললে কি ভালো হবে কি আপনাদের সাথে এসে যদি আমরা এটা শেয়ার করি আমাদের সমাজ থেকে আমাদের সোসাইটি থেকে তাহলে কি ভালো হবে কি কি হবে আসলে এই জিনিসগুলো বুঝতে না পারার কারণে আসলে আমি এখানে কথা বলা না হয়তো আমি এখানে শুধু শুনতাম কিন্তু এসে অভিযোগটা করার কোনো দরকার ছিল না যারা সোশ্যাল ওয়ার্কে আছে তারা কখনোই সাপোর্ট করছে না আমি সেটার কথা বলছি ভাইয়া আপনি এমন ভাবে করেন যেন আপনার কারণ কোনো সাপোর্টের কোনো প্রয়োজনই না হয় সাপোর্টের আশায় যত বসে থাকবেন অন্য সাপোর্ট করবে আপনাকে সেটার আশায় যতক্ষণ আপনি বসে থাকবেন তখন আসলে কিছু হবে না যেটা করে নিজেরই করতে হবে যখন কেউ সাপোর্ট করবে না তখন নিজেরই কাজটা করতে হয় এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম এটা কি মেনে নিতে হবে এবং অন্যের সম্পর্কে অভিযোগ করা এটা বন্ধ করে দিতে হবে কারো কাছে কোনো প্রত্যাশাও করা যাবে না মানে অমুকে আমাকে কেন নিল না লাইভে